নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে চিকিৎসাধীন দুই শিশুসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনার পর হাসপাতালের চারটি ওয়ার্ডের রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগ ভবনটি তিন বছর আগেই পরিত্যক্ত ঘোষণার দাবি করলেও তা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কাবরুলের তথ্য ও ছবিতে রিপোর্ট। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বুধবার ভোর 6:30টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ার পাশাপাশি একটি সিলিং ফ্যান খুলে নিচে পড়ে। এতে চিকিৎসাধীন দুই শিশু ও রোগীর স্বজন সহ আটজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আতঙ্কিত রোগী ও স্বজনরা। গণপূর্ত বিভাগের দাবি, তিন বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে বলছেন, পরিত্যক্ত নয়, ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ, সেটা বহু পূর্বেই এটাতে কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এই মর্মে গণপূর্ত বিভাগ থেকে চিঠিও দেওয়া হয়েছে যে ভবনটি ব্যবহার উপযোগী নয়। তারপরেও গত দু তিন বছর যাবৎ ভবনটিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে। আমার কাছে চিঠি আছে, ওরা বলছে ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা পরিত্যক্ত ঘোষণা করা নেই। যে চাপ আমি কোন অবস্থাতেই রোগী কোথায় দিব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। এই জন্য অনিচ্ছাকৃত সত্ত্বেও যে আমি নিজেও এখানে অফিস করতেছি, প্লাস আমার রোগীও রাখতে বাধ্য হচ্ছে। দুর্ঘটনার পর তিনতলা ভবনের দ্বিতীয় তলার চারটি ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।